আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS স্কুলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় অনুশীলনী 2 এর ভাগ সম্পর্কিত কিছু সমস্যার সমাধান নিয়ে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠা বের করো এবং এর 1 নম্বর অঙ্কটা দেখো, যেখানে বলা আছে ভাগ করো। এই ভাগ করো থেকে আমরা কয়েকটা ভাগ অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এখানে 1 এর 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে 57,249কে 228 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি যে 57,249কে কী করবো, 228 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 3 সংখ্যা আছে, এখানেও 3 সংখ্যা নেই। 3 সংখ্যা নিলে কত হয়, 572 হয়, আর এখানে আছে কত, 228। তাহলে 572-এর মধ্যে 228 দুইবার যায়, তাহলে এই জন্য আমরা 2 দিয়ে কী করি, 228কে গুণ করে দিই। আর 2 গুণে 16 = 6, হাতের আছে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 = 5, 2 দুগুণে 4। এখন আমরা এটা বিয়োগ করি, 6 আছে কত, হইলে 12 হবে, 6 হলে হাতের আছে 1, হাতের 1 আর 5, 6 আছে কত, হইলে 7 হবে, 1 হলে, 4 আছে কত, হইলে 5 হবে, 1 হলে হলো কত, 116। 116-এর মধ্যে 228কে কী করা যায় না, 116কে 228 দ্বারা ভাগ করা যায় না, কারণ কি 116 228 থেকে ছোট, এই জন্য কী করতে হবে, একটা সংখ্যা এখান থেকে কেটে নামাতে হবে। তাহলে এখানে কী আছে, 4 নামাই, হলো কত, 1164। এখন 1164-এর মধ্যে ওই 5 দিয়ে যদি আমরা এটাকে ওই 228কে গুণ করি তাহলে হয় কত, 1140। কীভাবে দেখো, 5 গুণ 8, 5 8 40-এর 0, হাতের আছে 4, 5 2 গুণে 10 আর হাতের 4, 14 4 হাতের আছে 1, 5 2 গুণে 10 আর হাতের 1 11, তাকে কত, 4 2 24। হ্যাঁ, এখন ওই 9 কেটে নামায়, এটা হয় 249, এখানে 228 দ্বারা ভাগ করলে একবার যায়, 228কে 228, তাকে 21। তাহলে উত্তর হলো কি, ভাগফল 251 আর ভাগশেষ রইল 21, অতএব ভাগফল 251, ভাগশেষ 21। তারপর দেখো 5 নম্বর অঙ্ক, 53,352কে 702 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 702 দ্বারা আমরা 53,352কে ভাগ করি। দেখো এখানে 3 সংখ্যা আছে, 3 সংখ্যায় কত, 702, আর এখানে যদি 3 সংখ্যা নেই তাইলে কত হয়, 533, ছোটো হয়ে যায়। তাহলে 4 সংখ্যা নেই, 4 সংখ্যা নিলে কত হয়, 5,335। তাহলে এখানে আমরা একটা কাছাকাছি সংখ্যা নিয়ে যাই, যে সংখ্যা দ্বারা গুণ করলে কী হয়, এটার কাছাকাছি কোনো আনসারটা আসে। তাহলে 7 দ্বারা গুণ করি, দেখো 7 2 গুণে 14, 4 হাতের আছে 1, 7 0 0 1-এর 1, 7 7 কত, 49, তাকে কত, 4 আছে কত, হইলে 5 হবে, 1 হইলে, 1 আছে কত, হইলে 3 হবে, 2 হলে, 9 আছে কত, হইলে 13 হবে, 4 হলে হয় 421। এখন ওই 2 কেটে নামায়, এখন হয় কত, 4212, অর্থাৎ 4212। 4212কে আমরা ওই 6 দ্বারা 702কে গুণ করি তাহলে কত হয়, 6 2 গুণে 12, 2 হাতের আছে 1, 6 0 0 1-এর 1, 6 7 কত, 42,4212। তাহলে কি এখানে আর কোনো ভাগশেষ রইল না, ভাগশেষ 0। তাহলে আমরা উত্তরে লিখব কি, যে ভাগফল 76। তারপর দেখো 12 নম্বর অঙ্ক, 73,300কে 600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 73,300, এখানে 600 আছে আর এখানে আমি 3 গড় নিই, এটাও 3 গড়, 3 সংখ্যার, এখানে 3 সংখ্যা নিলে হয় 733, আর এখানে আছে কত, 600। তাহলে 733-এর মধ্যে 600 একবার যায়, একবার গেলে কত হয়, 601-এ 600।
তাহলে থাকে কত, শূন্য আছে কত হইলে তিন হবে, তিন হলে শূন্য আছে কত হইলে তিন হবে, তিন হলে ছয় আছে কত হইলে সাত হবে, এক হলে থাকে 133, আর এখানে হয় 600। তাহলে 133-এর মধ্যে 600 যায় না, বা 600 দ্বারা 133-কে ভাগ করা যায় না, এজন্য একটা শূন্য কেটে নেওয়াই নিচ্ছে। তাহলে হয় 1330, 1330-এর মধ্যে 600 দুইবার যায়, দুইবার 600 দুগুণে 1200, তাহলে থাকে কত, 031, 130, 130-এ আবার 600 তো যায় না, এই জন্য আরেকটা শূন্য কেটে নামাই হলো 1300। এখন 1300-এর মধ্যে 600-কে দুইবার গুণ করলে কত হয়, 1200, থাকে কত, 100। তাহলে ভাগফল 122 ও ভাগশেষ 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই বইয়ের বোর্ড বইয়ের 11 পৃষ্ঠার 1 নম্বরের 2, 3, 4, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো HW করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে এতক্ষণ যে কয়েকটা ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছ, আর বাড়ির কাজগুলো নির্দিষ্ট সময়ে অর্থাৎ আগামী শনিবার দিন স্কুল ক্যাম্পাসে এসে জমা দিয়ে যাবে। আগামী দিন আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।